আজকে আর তোমাদের সামনে কোনো ভিডিও আমি নিয়ে আসছি না, আর এখন হচ্ছে ভিডিও আমি এখন কটা দিন দিতে পারবো না, একটা খারাপ খবর আছে। খারাপ খবর বলতে, কালকের 11:40-এর দিকে, সকালবেলায় 11:40-এর দিকে হঠাৎ কাকিমা আমাদের ছেড়ে চলে যায়। আর কাকিমা বলতে আমার যে বান্ধবী আছে, তোমরা সবাই ভিডিওতে দেখেছো, মানে আমার বেস্ট ফ্রেন্ডের মা, হঠাৎ কালকের মারা গেছে। আর উনি আর আমাদের মধ্যে নেই এখন। তোমাদেরকে কি বলবো বলে কোনো আমার কাছে বলার কোনো ভাষাই নেই। আর মৌমিতা পুরো একদম একা পড়ে গেছে, পুরো একদম অসহায় হয়ে গেছে। আর কি বলবো তোমাদেরকে বলার মতো আর কোনো আমার ভাষা নেই। আর আমার মা আর আমার আমাদের যে মৌমিতা, আমার মা আর মৌমিতার মা, ওরা দুজন হচ্ছে বেশ ভালো, খুব বন্ধুত্ব ছিল, ঠিক আছে? বন্ধুত্ব থাকার পরে খুব ভালো বন্ধুত্ব ছিল। তারপরেই আবার হচ্ছে মা যখন হঠাৎ শুনে যে মৌমিতার মা নেই, তখন আমার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল। অসুস্থ হওয়ার পরে আমার কালকেরে সোমবার দিনকে মারা গেছে। আজকে যেহেতু মঙ্গলবার, আমি কালকের আর মানে ভিডিওটা যে আমি যে আসবো, মানে কালকেরে আমি খুব কষ্ট হচ্ছিল, আমার বিশাল কষ্ট হচ্ছিল, ওই জন্য আমি কোনো কিছু তোমাদেরকে বলতে পারিনি, জানাতে পারিনি, তাই জন্য আমি আজকে জানাচ্ছি। আর কি বলবো, মৌমিতা যখনই ফোন করে শুনছি, মৌমিতা পুরো একদম খুব কান্নাকাটি করছে, বিশাল কান্নাকাটি করছে বলে তোমাদেরকে কোনো বোঝাতে পারবো না। আর বুঝতে পারছো তো, মানে 11 বছর আগে ওর বাবা মারা গেছে, তারপরে ওর মা মারা গেল, পুরো একদম একা হয়ে গেছে। আর ওর আছে তো, আর আমরা যে কালকেরে মাকে নিয়ে যাচ্ছিলাম দেখতে, মৌমিতার সাথে দেখা করার জন্য যাচ্ছিলাম, আর আমি তো দেখলে ভয় পাই। হ্যাঁ, আমি সাইডে, এখানে আমি মৌমিতার ফটো দিয়ে দেবো, আর তার আমার আরেকটা সাইডে আমি ওর মায়ের ফটো দিয়ে দেবো, তোমরা দেখে নি, আর আশা করছি তোমরা ভিডিওতে দেখেছো। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, যারা দেখোনি, তাদেরকে আমি ফটোটা একবার দিয়ে দেবো, ঠিক আছে? আর কি বলবো তোমাদেরকে, বলার মতো কোনো আমার ভাষা নেই। এই হচ্ছে হঠাৎ করে, মানে একটা মানুষ হঠাৎ কি হয়েছিল, আজকের মঙ্গলবার, গেল যে রবিবার, ওই রবিবার বাদ দিয়ে দুটো রবি, হ্যাঁ গেল রবিবার, তার আগে রবিবার, মানে কালী পুজোর আগের দিনকে, কালী পুজোর একদিন আগে, মানে ধনতেরাসের দিন, ধনতেরাসের দিন ওর মা হঠাৎ বমি হয়েছিল, হঠাৎ বমি হয়েছিল, জানি না হঠাৎ, আমি অতটা ঠিক শুনিনি, যেটুকু মৌমিতা আমাকে বললো সেটুকানি তোমাদের সাথে শেয়ার করছি। ও হচ্ছে হঠাৎ বমি করছিল ওর মা, আর ও অতটা বুঝতে পারেনি। তারপরে থাকতে ও বুঝতে পারিনি, হঠাৎ করেই ওর বাড়ির সামনে একটা হসপিটাল আছে, হসপিটালে ওর মাকে দেখাতে নিয়ে গেছিলো। হ্যাঁ, যেহেতু ঘন ঘন বমি করছে, কিছু তো একটা ব্যাপার থাকে, তাই জন্য কোনো একদম কিছুই না, হঠাৎ পুরো একদম ইয়ে হয়ে গেছে, মানে বমি করছে, এমন বাজে অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, তারপরে হঠাৎ করে একদম অসুস্থ হয়ে গেছে, ও তো একা মানুষ, পুরো মানে বুঝতে পারছিল না। হ্যাঁ, আর ও হচ্ছে, ও আর কাকিমা একসাথে, ওরা দুজনেই থাকে, ও যেহেতু ওর বাবা নেই, ঠিক আছে, আর ওর কাকু কাকিমা আছে, ওনারা আলাদা থাকে। আর ও তখন তো ওর কাকিমাকে খবরটা দেয়নি, ও যেহেতু ওর মা এমনিতেই অসুস্থ ছিল, মানে সুগার ছিল, এ ছিল প্রেশার ছিল, তারপরে এসব নানান মানে এগুলো জিনিসগুলো ছিল, তারপরে হাঁটতে পারতো না, পায়েরও ব্যথা ছিল, পায়ের সমস্যাও ছিল, থাকতে মানে ওর মায়ের মাসে অনেক টাকার ওষুধ খেত, হ্যাঁ ওষুধের দ্বারাই ওর মায়ের জীবন চলছিল। তারপরে সেটাই আমার হঠাৎ করে একদম মানে বমিটা যে হচ্ছিল, কি যেভাবে জানি না, ওর আমি যেটুকুনি কানে শোনার কথা, সেইখান থেকেই ওর মা যে বমি হচ্ছিল, বমি হতে ও কি করেছে, ওর মাকে ধরে নিয়ে কোনো মতেই, কত মিনিট লাগবে, অনেকটাই লাগবে, অনেকটা দূর রাস্তা, হঠাৎ করে ওর বাড়ির কাছে, ওর ও তো থাকে তো বরানগরে থাকে, আর ও হচ্ছে হসপিটাল নিয়ে গেছিলো সাগরদত্ত হসপিটালে, আর ওখান থেকে মানে হেঁটে ও ধরে ধরে নিয়ে যাচ্ছিল, তখন শুধু বমি হচ্ছিল, হেঁটে হেঁটে হসপিটালে নিয়ে গেছে। আর হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডক্টর বলছে যে ভর্তি করতে হবে, ঠিক আছে, ভর্তি না করলে হবে না, আর ভর্তি করতে হবে। তা ও তখন বুঝতে পারেনি, আমাকেও কিছু বলেনি, তারপরে যখন ভর্তি করছে আমাকে কিছু বলেনি। আর তারপরে যখন ওকে আমি তখন দিওয়ালির যখন উইশ করছিলাম, তখন হঠাৎ করে বলছে যে এই এই অবস্থা, আমার মা হসপিটালে ভর্তি, কাকিমাকে একটু বলে দিস, মানে কাকিমা বলতে আমার মায়ের কথা বলছে, মাকে একটু বলে দিস যে এরকম হসপিটালে ভর্তি আছে। আমি ঠিক আছে, আর মানে কথা বলছিল, খাওয়া দাওয়া করছিল, হঠাৎ
মানে মঙ্গলবার না বুধবার দিকে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যায়। আর তারপরে কথা বলা বন্ধ হওয়ার পরে মায়ের সিটি স্ক্যান করেছে, ব্লাড টেস্ট করেছে, পটাশিয়ামের লেভেল আর সোডিয়ামের লেভেলটা ভালোই ছিল। হ্যাঁ, আর সিটি স্ক্যানটা করতে মাইল স্টোক ধরা পড়েছে। তারপরে সেখানে থাকতে থাকতে আবার হচ্ছে সে কী করেছে, মানে মানে ডক্টরটা এত গাফিলতি করেছে, ডক্টর পুরো স্লাইন দিয়ে রেখেছিল, মানে শুধু স্লাইনের 24 ঘন্টা খালি শুধু স্লাইনের উপরেই ওর মায়ের জীবনটা ছিল। ঠিক আছে, থাকতে থাকতে তারপরে কী করেছে, মানে শুধু স্লাইন, মানে তারপরে বলেছিল যে নল দিয়ে খাওয়াবে বলেছিল। আর যেহেতু মুখ দিয়ে একবার চেষ্টা করেছিল কিন্তু মুখ দিয়ে পারেনি, তারপরেই আবার নাক দিয়ে একদমই ট্রাই করেনি। হ্যাঁ, যে নাক দিয়ে একবার একটুখানি একটু দেখি যে কি হচ্ছে না হচ্ছে, নাক দিয়েও কিছু মানে চেষ্টাও করলো না। তারপরে আবার হচ্ছে সেই কি করেছে, মানে স্লাইন দিয়ে রেখেছে, কোনো ওষুধও খাওয়াতে পারেনি, খাওয়া দাওয়াতে তো টোটালি পুরো বন্ধ হয়ে গেছিল। তারপরে আবার বৃহস্পতিবার ওরকম কথা বলছিল না, মানে শুধু স্লাইনের উপরেই ছিল, খুব একটা ভালো ছিল না। আর বৃহস্পতিবার, শুক্রবার, হ্যাঁ এই শুক্রবার পর্যন্ত এরকম চলছিল। তারপরে দেখছে যে খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছে, তারপরে সেইখান থেকে জেনারেল ওয়ার্ডেই ছিল, সেখান থেকে সিসিউতে ট্রান্সফার করেছে। আর সেইখানে সিসিউতে বলতে ওই তে গেছিল, তারপরে থাকার পরে তারপরে আবার লাস্টে কী করেছে, ওখানেই ও ছিল, ওখানেই থাকতে ওখানেও সেই স্লাইন দিয়ে রেখে দিয়েছিল, মানে কাউকে ঢুকতে দিচ্ছিল না, করছিল না। আর মা যেহেতু হসপিটালে গেছিল বৃহস্পতিবার, বলেছিল বৃহস্পতিবার যাওয়ার পরে, আর মা হসপিটালে যাওয়ার আগের দিন কোথাও বের হয় না, আর হসপিটালে যাওয়ার পরের দিন তো কোথাও বের হয় না, মানে হসপিটালে যেদিনকে হসপিটালে যায় ওদিনকে বিভিন্ন রকমের ইঞ্জেকশন থেকে শুরু করে স্লাইনও থাকে, তারপরে অনেক রকমের টেস্ট করে। হ্যাঁ, সেগুলোর জন্যই মানে খুব একটা শরীরের ধকল বলে তো একটা জিনিস আছে, আর ওগুলো মানে শরীরের ধকলটা নিতে পারে না, ওই জন্য তাই পরের দিনকে রেস্টে থাকে। আর আগের দিনকে যেহেতু কোথাও বেরোয় না, একদম পুরো রেস্টে থাকেই, বাড়ির থেকে কোথাও বেরোয় না, মানে রিপোর্ট টেস্ট যেগুলো করবে যাতে রিপোর্টটা ভালো আসার জন্যই, ওই জন্য আগের দিনকে কোথাও বেরোয় না। হ্যাঁ, আর মানে কোনোভাবে বাইরেও যায় না, কোথাও যায় না, একভাবে পুরো বাড়িতেই থাকে, আর তাও হচ্ছে খুব কম। হ্যাঁ, আর খুব কম মনে হয় মা বেরিয়েছিল, হ্যাঁ তার আগের দিনকে। আর তারপরে সে কী করেছে বলতে, আর ওই হঠাৎ করে তারপরে মা ফিপ বলেছিল যে রবিবার দিনকে যাবে, রবিবার দিনকে যাবে। তা রবিবার দিনকে মানে শনিবার দিনকে যখন সিসিউর যখন ওয়ার্ডে যখন দিয়েছিল, তখন হচ্ছে ও শনিবার দিনকে আমি রাত্রে আমি ওর কাছে শুনি, ঠিক আছে, শনিবার দিনকে আমি রাত্রে ওর কাছে শুনি যে কি ব্যাপার, কি খবর হলো। বলছে তো তোদেরকে আর কাউকে আসতে হবে না, আশাটা তোদের বেকার হয়ে যাবে, আর ওর মধ্যে কাউকে ঢুকতে দিচ্ছে না সিসিউর ওয়ার্ডে। আর মানে যেদিনকে মানে রবিবার দিনকেই ওর মায়ের হচ্ছে আবার ব্লাড টেস্ট হয় আর সিটি স্ক্যানটা আবার হয়। তারপরে সেই সিটি স্ক্যানের রিপোর্টে আবার ফের তো ওদের ডক্টর বলে দিয়েছিল যদি আরেকবার যদি কোনো স্ট্রোক যদি কিছু যদি ধরা পড়ে তাহলে ওর মাকে আর বাঁচানো যাবে না, এই কথাটাই বলেছিল ডক্টর। তা বলার পরে তারপরে কী করেছে, সিটি স্ক্যানেও তাই সেই কথাটাই সত্যি হয়ে গেছে, আর স্লাইন দিতে দিতে পুরো ফুলে গেছে একদম, শরীরের মধ্যে কোনো মানে সে কিছু কোনো এত দুর্বল হয়ে গেছে স্লাইনের মাধ্যমে, পুরো ভেতরে ঠান্ডা লেগে গেছে। রবিবার দিনকে রাত্রে প্রচুর জ্বর এসছে। আর মৌমিতা সেদিনকে রবিবার দিনকে, হ্যাঁ রবিবার দিনকে ওর 5 মিনিট ওতে সিসিউর ওয়ার্ডে দেখা করার সুযোগ ওকে দিয়েছিল, তারপরে 5 মিনিটের জন্য দেখা করে এসেছিল, তারপরে আবার বেডে করে আবার সিটি স্ক্যান করাতে নিয়ে গেছিল, ততক্ষণ কিছুক্ষণ ছিল। তারপরে ও 5 মিনিটে গিয়ে, তারপরে ওই সময় না কাকিমা মৌমিতাকে কিছু একটা বলতে চাইছিল, মানে কথা বলতে তো পারছিল না, মানে ও হচ্ছে মানে ব্রেনে তো এফেক্ট পড়েছে, আর মানে কথা মানে এমনি মৌমিতা ডাকছিল, যে ডাকার পরে তাকাচ্ছে করছে, মানে শুধু একভাবে তাকিয়েই আছে। হ্যাঁ, আর মানে সেই সময় মানে কথা বলার জন্য চেষ্টা করেছিল, প্রচুরবার চেষ্টা করেছিল, মানে মৌমিতাকে তখন কিছু একটা বলতে চাইছিল কিন্তু পারেনি, বলতে পারেনি। তারপরে আবার হচ্ছে সে কী করেছে, ওটা তো গেল, তারপরে আবার হচ্ছে সেই কী করেছে লাস্টে, আবার কি সেই হঠাৎ করেই মানে
প্রাণটা মনে হয় চলে যাচ্ছিল, সেই সময় মৌমিতাকে কিছু একটা বলছিল। আর মৌমিতা তখন বাড়িতে চলে আসে, বাড়িতে ওই দিনকে সিটি স্ক্যান করে বাড়িতে চলে আসে, বলছে মা একটু সুস্থ আছে। হ্যাঁ বলছিল, তখন ব্লাড টেস্টের রিপোর্টটা সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিল, আর সিটি স্ক্যানে মানে ওদের প্লেটটা দিয়েছিল, প্লেটটা ডক্টরের কাছে ছিল, আর ওটা ও সব কিছু বললো। তার পরের দিনকে মানে ও ডক্টরের সাথে কথা বলতে যাবে, সেই সময় এই মুহূর্তে মৌমিতার ফোন করে খবর যাচ্ছে মৌমিতার ফোনে যে মৌমিতা ওর মায়ের আর পালস উঠছে না, কোনো সাড়া শব্দ দিচ্ছে না, কোনো কিছুই মানে মানে কোনো আর উত্তর মানে আসছেই না, ঠিক আছে। এরকমভাবে হঠাৎ করে তারপরে কি করলো যে না গিয়ে দেখে যে ওর মা নেই। তারপরে তোমাদেরকে বলে আর কি বলবো, সেই সময় ওর ও সেই মুহূর্তে আমাকে ফোন করে বলছে যে পূজা মা নেই, এই কথাটা আমাকে তখন এই কথা বলছে, আর কতটুকানি কষ্ট সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এতটাই পরিমাণে কষ্ট কি বলবো তোমাদেরকে, বলার মতো কোনো ভাষা নেই। কাকিমার জন্য সবাই তোমরা একটু প্রে করো, কাকিমা যেখানেই থাকুক ভালো থাকুক এটাই চাই। আর মমিতে তো প্রচুর কষ্টই আছে। চলো আজকের এইটুখানি ছিল, আর কি বলবো বলার মতো আমার কাছে কোনো ভাষা নেই। আর আমার মা একদম সারাদিন খালি কাকিমার কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে, আমারও ভালো লাগছে না, রাত্রে ঘুমাতে যাচ্ছি যেন একদম পুরো চোখের সামনে দিয়ে ভাসছে। কাকিমাকে নিয়ে কত ঘুরতে গেছিলাম, ভিক্টোরিয়ায় গেছিলাম, চিড়িয়াখানায় গেছিলাম, সব শেয়ার করে দিয়েছিলাম, খুব ভালো এনজয় করেছিলাম আমরা। আর আমাদের বান্ধবীদের দুজনের জুটিটা খুব সুন্দর ছিল। হঠাৎ করে কাকিমা আমাকে একটা বেঁচে থাকাকালীন একটা কথা আমাকে বলেছিল, বলে যাই হয়ে যাক কিন্তু তোদের বন্ধুত্ব যেন সারা জীবন থাকে। কাকিমাকে আমি কথা দিয়েছিলাম কিন্তু আমাদের বন্ধুটা কোনোদিন ভাঙবো না, আমাদের বন্ধুটা তার সারা জীবন এইভাবেই থেকে যাবে, সবসময় হয়তো আমরা কাছাকাছি খুব কম যেতে পারবো কিন্তু দূর থেকে যোগাযোগটা আমাদের সবসময় থাকবে। আর এই ছিল, আর সবাই তোমরা একটু প্রে করো কাকিমা যেন সুস্থ সুস্থ সবলভাবে যেন যেখানেই থাকুক ভালোই থাকুক। হ্যাঁ আর মৌমিতার জন্য সবাই প্রে করো, মৌমিতা যেন ভালো থাকে, ও তো একা পড়ে গেছে, এখন ওর কাছে এখন ওর মাসি আছে, কাকু কাকিমা আছে, ওর কাকু কাকিমা সবাই ওকে এখন দেখছে, আর ও খুব কষ্ট পাচ্ছে, প্রচুর কষ্টের মধ্যে আছে। সবাই তোমরা মৌমিতার জন্য একটু প্রে করো, মৌমিতা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। আর ওর কাছে ফোন করলেই যেন খুব কাঁদছে, বিশাল কান্না কাঁদছে, এত কান্না কাঁদছে মানে কি বলবো বলার মতো আমার কাছে কোনো ভাষা নেই। ঠিক আছে আজকে এই পর্যন্তই, এটা কোনো মানে ব্লগ এখন আমি কটা দিন দিতেও পারবো না, দেখি আবার একটু স্বাভাবিক পথে আমি একটুখানি আসি। আমি কোনো ভিডিও আমি নিতে পারছি না, যে একটু মন থেকে যে একটু রিলস বানাবো কিন্তু পারছি না, আর কি বলবো বলার মতো আমার কাছে কোনো ভাষা নেই। আর এই ছিল, হঠাৎ করে দুর্ঘটনাটা ঘটে যাবে ভাবতে পারিনি। এমন সময় একটা দুর্ঘটনা, আবার সোমবারের দিনকে হঠাৎ করে সকালবেলায় একটা খবর, কালকে সারা দিন যেন কাল কাকিমার কথা, এত ভাবছি পুরনো পুরনো স্মৃতিগুলো চোখের সামনে দিয়ে পুরো ভাসছে, মা ঘুমাতে পারছে না, চোখ বন্ধ করতে পারে, যেই চোখ বন্ধ করছে তখনই পুরো ঘুম চলে আসে, আর কোনো ঘুম আসছে না, সেই স্মৃতিগুলো চোখের সামনে দেখে যে ভাসছে, আর কি বলবো। আর বোনও সারা রাত ঘুমাতে পারিনি, আমিও ঘুমাতে পারিনি, ঘুমালেই যেন সেই যে ওর থেকে জেগে বসে থাকছি মানে কোনো অতটা মনে হচ্ছে না, কিন্তু যে ঘুমাতে যাচ্ছি তখন চোখের সামনে যেন ভাসছে, প্রচণ্ড পরিমাণে ভাসছে। তো চলো তোমরা ভালো থেকো, আর যবে আমি ব্লগ দেব, কটা দিন আমি একটু ব্লগ দিতে পারবো না, যখন আমি ব্লগ দেবো তোমাদেরকে আমি আগেভাগে জানিয়ে দেবো।